গভীর বঙ্গোপসাগরে নয়টি মাছ ধরার ট্রলারে গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় কোটি টাকার মাছ লুট করে নেওয়া হয় বলে দাবি জেলেদের। এ বিষয়ে জানাতে নগরীর ফিশারি ঘাটে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘদিন ধরে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে বন্ধ ছিল জলদস্যুতার ঘটনা কিংবা ডাকাতির ঘটনা, কিন্তু সেই ঘটনাই যেন আবার ফিরে এসেছে। গতকাল রাতে নয়টি মাছ ধরার ট্রলারে গভীর বঙ্গোপসাগরে ডাকাতির ঘটনায় প্রায় এক কোটি টাকার মাছ লুট করে নিয়ে যাওয়া হয়েছে এবং যে বোটগুলোতে ডাকাতির ঘটনা ঘটেছে তার মধ্যে চারটি বোট এই মুহূর্তে কিন্তু এখানে আছেন। আমরা যে বোটগুলোর সামনে দাঁড়িয়ে আছি সেই বোটগুলোতে কিন্তু এই ডাকাতির ঘটনা ঘটেছে এবং আরও প্রায় পাঁচ থেকে ছয়টি বোট যেহেতু ইঞ্জিন নষ্ট করে দেওয়া হয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের যে ফিশারি ঘাট এই ঘাটের দিকে কিন্তু গভীর বঙ্গোপসাগর থেকে কিন্তু তারা এখানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মূলত গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে রাত নয়টার দিকে কিন্তু এই ডাকাতির ঘটনাটি শুরু হয় কালিয়ারচর সন্দ্বীপের কাছাকাছি একটি জায়গা থেকে। ডাকাতির ঘটনাটি শুরু হয়ে আনোয়ারার গহিরা পর্যন্ত যত জেলেরা বা বোট নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল বেশিরভাগ বোটেই কিন্তু এই ডাকাতির ঘটনা ঘটেছে। মূলত ডাকাতদের যে টার্গেট ছিল সেটি হচ্ছে ইলিশ মাছ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা এখানে শুনতে পেয়েছি। যারা জেলেরা রয়েছেন তারা বলেছেন তাদেরকে যেমন প্রচুর মারধর করা হয়েছে, ইলিশ মাছ সহ যে অন্য মাছগুলো তারা ধরেছিল সেই সবগুলো মাছ কিন্তু তারা এখান থেকে ধরে নিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যারা মৎস্যজীবী বিভিন্ন নেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে নয়টি বোট থেকে প্রায় এক কোটি টাকারও বেশি মাছ কিন্তু লুট করে নিয়ে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে যেই সব জায়গায় ঘটনাটি ঘটেছে এবং আগে বাঁশখালী জায়গায় গহিরা বা গন্ডামারা জায়গাগুলোতে বেশি জলদস্যুতার ঘটনা ঘটতো তা কিছুদিন ধরেই বন্ধ ছিল, তবে আবার যেহেতু এই ঘটনাটি ঘটেছে মূলত বাঁশখালী আনোয়ারা জলদস্যুরাই কিন্তু এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে এমনটি কিন্তু দাবি করছেন এখানে যারা জেলেরা রয়েছেন, মৎস্য ব্যবসায়ী সমিতির নেতারা রয়েছেন, তারাই কিন্তু এই দাবিগুলো করছে। তো সেক্ষেত্রে আর যাতে কোনো ধরনের জেলেরা যাতে নির্বিঘ্নে সাগরে মাছ ধরতে যেতে পারে সেই ব্যবস্থাটুকু যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে সেই দাবিটুকুই কিন্তু এখানে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত ফিশারি ঘাট থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাটে।